পর্বতারোহণ প্রশিক্ষণার্থীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের। 448 মিটার বা 1470 ফুট উচ্চতা বিশিষ্ট এই পাহাড়ের পরতে পরতে রয়েছে রোমাঞ্চ। এবার শুশুনিয়া পাহাড়ে 4 দিনের পর্বতারোহণ প্রশিক্ষণ শিবিরে বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রথম অসামরিক বাঙালি এভারেস্ট জয়ী দেবাশিস বিশ্বাস। পায়ের পজিশন দেখতে হবে, একটু গ্যাপ 2.5-3 ফিট, হ্যাঁ 2.5 ফিট 2 ফিট, মানে তার কম হবে না। উল্লেখ্য, 1997 সালে প্রথম মাউন্ট কামেট জয় করেন দেবাশিস। পরে একে একে চৌখাম্বা 1, নন্দাকোট, শিবা, শিবলিং, পানওয়ালি দুয়ার, রুবালকাং, শৃঙ্গ জয় করেন তিনি। এরপর 2010-এর 17ই মে প্রথম অসামরিক বাঙালি হিসেবে বসন্ত রায় ও তিনি মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেন। এখানেই থেমে থাকা নয়, 2011-এর 20ই মে প্রথম অসামরিক ভারতীয় হিসেবে জয় করে ফেলেছেন কাঞ্চনজঙ্ঘাও। এবার এভারেস্ট জয়ী দেবাশিস বিশ্বাস পর্বতারোহণে বিশেষ প্রশিক্ষক হিসেবে এসেছিলেন বাঁকুড়ার শুশুনিয়ায়। প্রশিক্ষণ পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পর্বতারোহণ প্রশিক্ষণের আদর্শ জায়গা শুশুনিয়া পাহাড়। আমরা এখানে এসেছিলাম, 4 দিনের কোর্স হয় সরকার থেকেই, মানে ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট থেকে। এই শুশুনিয়ার মতন 4টে জায়গা আছে, শুশুনিয়া, গজাবুড়ো, বেড়ো আর জয়চণ্ডী। আমরা 4 দিন 4 দিনের স্লটে রক ক্লাইম্বিং কোর্স করাই, তার মধ্যে একটা এই শুশুনিয়া। শুশুনিয়া তার মধ্যে 4টের মধ্যে সব থেকে ভালো জায়গা, যেখানে সমস্ত রকম জিনিসগুলো আছে রক ক্লাইম্বিং করতে গেলে, যা যা দরকার সবই একদম আদর্শ একটা পরিবেশ। আমরা এখানে এসেছিলাম 4 দিনের একটা কোর্স, আজকে আমরা ফিরে যাচ্ছি। এরা উপরে ওঠে, এখান থেকে ট্রেক করে পাহাড়ের মাথায় ওঠে, তারপর বিভিন্ন রকম রক, মানে পাহাড়ে একটা পাহাড়ের পাথরের ওয়ালে কীভাবে ক্লাইম্ব করতে হয় তার টেকনিক্যাল শিক্ষা আমরা দিই। বিভিন্ন রকম হয়, কিছু কিছু হালকা গ্র্যাডিয়েন্ট থাকে, হালকা ঢালের, সেটা আমরা হেঁটে উঠতে পারি, কিছুতে হাত পা ধরে উঠতে হয়, কিছু কিছু টেকনিক্যাল জিনিস ব্যবহার করতে হয়। তো আমরা সমস্ত রকম শিক্ষা এখানে দিই। অনেক রকম ক্র্যাক থাকে, ফাটল, সেই ফাটল পাথরের দুটো ফাটলের মাঝখান দিয়ে কী করে উঠতে হয় সেসব শেখাই, কী করে নেমে আসতে হয় সেসব শেখাই। তারপরে তাদের একটা ছোট্ট করে ক্লাস নেওয়া হয়, তাদের একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষায় আমরা দেখে নিই তারা কতটা শিখতে পারলো, আর একটু বেটার মানুষ কীভাবে হয়, একটু পরিবেশ সম্বন্ধে একটু সচেতনতা বাড়াই, চারপাশটা আরও কী করে সবুজ থাকে, পরিবেশটা কী করে আরও আগের মতন সুন্দর হয়ে যায় আর যেন খারাপ না হয়, এই সমস্ত কিছু আমরা এর মধ্যে শেখাই। স্থানীয় ছেলেমেয়েরা আমরা একটা নিয়ম করেই দিয়েছি যে যারা যাবে তারা যেন স্থানীয় অন্তত 2-4 জন 5 জনকে নিয়ে নেয়, তাতে কী হবে সামাজিক মেলবন্ধনটা ঘটে। আমরা এখানে আসি, এখান থেকে ঘুরে চলে যাই, আমরা জানি না এই গ্রামের ছেলেমেয়েরা কী করে বড় হচ্ছে, এখানকার পরিবেশ, এরা এদের জীবিকা, এরা কী করে এদের মানে কালচার, তো আমরা একসঙ্গে মেশানোর চেষ্টা করি। এরাও কলকাতা মানে যারা আসছে তথাকথিত শিক্ষিত, আমি বলবো না শিক্ষিত, এরা হয়তো অনেক প্রাকৃতিক দিক থেকে অনেক বেশি শিক্ষিত, কিন্তু এই মেলবন্ধনটা করার চেষ্টা করি যাতে দুজন দুজনকে বুঝতে পারে, শিখতে পারে এবং আমাদের মধ্যে আত্মিক যোগাযোগটা বাড়ে। আমি প্রথম বাংলা থেকে এভারেস্ট আরোহণকারী, এছাড়াও কাঞ্চনজঙ্ঘা সহ 42টা অভিযান আমি করেছি। আর আমার এই যে অর্গানাইজেশন, যে যার সঙ্গে আজকে এসেছি, যাকে নিয়ে এসেছি, আরোহণ ওয়ান্ডারলাস্ট, কলকাতার আরোহণ ট্রাস্টের একটা সংগঠন, তাদের সঙ্গে আমি এসেছি। এবার সরকারি উদ্যোগে ও এভারেস্ট জয়ী দেবাশিস বিশ্বাসের তত্ত্বাবধানে 35 জন শুশুনিয়া পর্বতারোহণ প্রশিক্ষণ নিয়েছেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, শুশুনিয়া।